हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रेसिपीज बाय रेशमी चैनल থেকে আমি রেশমি আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি একটি পূর্ববঙ্গীয় ডিশ, এটা হলো কুমড়ো শাক দিয়ে মটর ডাল। কুমড়ো শাক দিয়ে মটর ডাল একটা ভীষণই চটজলদি রান্না আর ভীষণই টেস্টি আর সাথে খুব হেলদি। তাহলে আপনারা ঝটপট শিখে নিন কী করে বানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে শুরু করি। আমি মটর ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, তাতে আমাদের সবাইটা অনেকটাই বেঁচে যাবে। এখানে আমি 200 গ্রাম মটর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, মটর ডালটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি কুকারটাকে বন্ধ করে সেদ্ধ করে নিচ্ছি। দুটো সিটি পড়ার পরে আমি প্রেশার কুকারটাকে খুলে দিচ্ছি। দেখুন, ডালটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক। এখানে আমি কুমড়ো শাকের ডগার যে পাতাগুলো থাকে, ডাঁটাগুলো থাকে, যে এইরকম ডগাগুলো থাকে, এই ডগার দিকে শাক আমি নিয়েছি এই 1 বাটি পরিমাণ। এই শাকটা আমি এর সাথে আর একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে দেব। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা অর্ধেক করে ছিঁড়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা গোটা আছে। এবার ভালো করে মিশিয়ে দেব। প্রেশার কুকারটা বন্ধ করে একটা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়েছে, এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়ন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি সেদ্ধ করা মটর ডাল আর কুমড়ো শাক। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন ডাল সেদ্ধর সময় কিন্তু অল্প লবণ দেওয়া ছিল। এবার ডালের মধ্যে অল্প জল দিচ্ছি, এই ডালটা একটু ঘনই হয় তাই বেশি জল লাগবে না। এবার ডালটাকে একটু ফুটতে দেব। ডাল ফুটতে শুরু করেছে, এই ডালটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর তৈরি হয় ভীষণ চটজলদি। এটা একটা পূর্ববঙ্গের রান্না আর এই ডালটা ভীষণই হেলদি, কারণ এটাই খুবই কম তেল ব্যবহার করা হয়েছে। আর তার সাথে আমরা জানি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর কুমড়ো শাকে ভিটামিন মিনারেলস তো আছে, তাছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সেই জন্য এই ডালটার মধ্যে আমরা প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার সব কিছু পেয়ে যাচ্ছি, সেই জন্য এটা কিন্তু একটা ভীষণই হেলদি ডিশ। যারা ডায়েটে আছেন তারাও কিন্তু এই ডালটা খেতে পারেন। ডালটাকে আরও একটু ফুটতে দেব। এবার দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ভালো করে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। আমার কুমড়ো শাক দিয়ে মটর ডাল কিন্তু রেডি। কুমড়ো শাক দিয়ে মটর ডালের প্লেটিং আমি করে ফেলেছি। ভীষণই একটা চটজলদি রান্না, আর খেতেও ভীষণ টেস্টি আর ভীষণই হেলদি। তাই আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আজ তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন।